আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা প্রকৃতি ও প্রত্যয় দেখছিলাম। এর আগের লেকচারগুলোতে আমরা প্রত্যয়ের প্রাথমিক আলোচনাগুলো করেছি এবং সর্বশেষ সংস্কৃত প্রত্যয়গুলো দেখছিলাম। সেটারই অংশ হিসেবে আজকে এই প্রত্যয়গুলো দেখব। তোমরা একটু প্রত্যয়গুলো মুখস্থ রাখবে, কারণ এটা কি বিদেশি প্রত্যয় নাকি সংস্কৃত প্রত্যয়, এরকম প্রশ্ন এসে থাকে। এই জন্য একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। ইতো ইলো ইষ্ট ইমন ই নিও ইন নিন বিন, মনে রেখো। একটা শব্দ খেয়াল করো, প্রেম প্রীতির জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না। তোমাদের বলতে হবে এখানে প্রেম শব্দটা কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে। প্রিয় যোগ ইমন খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে, বারবার ফিরে আসে। আজকের আলোচনায় আমরা ইমন প্রত্যয় দিয়ে শুরু করব। ইমন বাংলায় বলা হয় ইমা, খুবই ভালো করে দেখে রাখবে। মহিমা মহৎ যোগ ইমন, মহিমা অর্থ মাহাত্ম্য গৌরব। দ্রাঘিমা দীর্ঘ যোগ ইমন অর্থ মূল মধ্যরেখা। নীলিমা অর্থ নীল রঙের আভা। নীল যোগ ইমন বা ইমা, বারবারই বলছি স্টার দেওয়া অর্থ হলো এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা যত বেশি স্টার তত ভালো করে দেখে রাখবে। লালিমা গান আছে, তোমার ওই ঠোঁটেরই লালিমা। লাল যোগ ইমন লালচে আভা। তনিমা তনু যোগ ইমা, তনিমা মানে দেহের সিপসিপে গরণ, দেহের কমনীয় কৃশতা, ক্যাটরিনা কাইফের মতো, জিরো ফিগার যেটাকে বলি আমরা সহজে। গরিমা গুরু যোগ ইমন, গরিমা অর্থ মাহাত্ম্য শ্রেষ্ঠত্ব। ইম প্রত্যয়টা দেখো, অন্তিম অন্ত যোগ ইম, আমরা বলি অন্তিম শয্যা বা শেষ বা মৃত্যুকালীন। পশ্চিম পশ্চাৎ যোগ ইম, একটা দিকের নাম বটে। অগ্রিম অগ্র যোগ ইম, তিনটে শব্দ দেখে রাখবে। কারো বিপদ দেখে উল্লাসিত হইও না। তোমাদের বলতে হবে এখানে উল্লসিত শব্দটা কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে। উল্লাস যোগ ইত, তবে এখানে বানানটা ভুল আছে। উল্লাস এর সাথে যখন ইত যোগ হবে তখন এটা উল্লসিত হয়ে যাবে, তার মানে লয় লয় আকার হবে না, উল্লসিত হবে। এবারে ইত প্রত্যয়টা দেখো, এই ইত প্রত্যয় বিশেষণ গঠন করে। আমরা প্রত্যয়ের প্রথম লেকচারে বলেছিলাম প্রত্যয়ের বৈশিষ্ট্য হলো এটা শব্দের অর্থের পরিবর্তন ঘটাবে, নতুন শব্দ গঠন করবে, এবং সাধারণত বিশেষ্য পদের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় সেটা বিশেষণ হয়ে যাবে, আবার বিশেষণের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় সাধারণত সেটা বিশেষ্য হয়ে যাবে। অর্থাৎ এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলি আমরা, সে শ্রেণী পরিবর্তিত হয়ে যাবে। এখানে খেয়াল করো, দুঃখিত শব্দ দুঃখ বিশেষ্য, এর সাথে ইত প্রত্যয় যুক্ত হয়েছে, হয়ে গেছে দুঃখিত, বিশেষণ হয়ে গেছে। পণ্ডিত শব্দটার জন্ম হয়েছে পণ্ডা থেকে, পণ্ডা অর্থ মার্জিত বুদ্ধি, পণ্ডা যোগ ইত পণ্ডিত বিশেষণ তৈরি করছে। লজ্জিত লজ্জা যোগ ইত, দুঃখ লজ্জা এগুলো বিশেষ্য, তবে ইত প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ তৈরি করছে। পুষ্পিত পুষ্প বিশেষ্য ফুল, তবে ইত যোগ হয়ে বিশেষণ হয়ে গেছে। কুসুমিত পুষ্পিত একই রকম, কুসুম যোগ ইত, কুসুম মানে ফুল। শোভিত শোভা সৌন্দর্য, শোভা যোগ ইত। মুকুলিত মুকুল যোগ ইত। কণ্টকিত কণ্টক মানে কাঁটা, তার মানে দুর্গম, কাঁটায় ভরা। নিন্দিত নিন্দা যোগ ইত। তরঙ্গিত তরঙ্গ যোগ ইত, তরঙ্গ মানে ঢেউ, অর্থাৎ প্রচুর ঢেউ উঠছে এরকম,
চঞ্চল, বিক্ষুব্ধ, শিক্ষিত, শিক্ষাযোগিত। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্বে অবহেলা করলে চাকরি শেষ। এখানে বানান ভুল আছে, তবে তোমাদের বলতে হবে এখানে প্রত্যয় ঘটিত শব্দের সংখ্যা কত, এরকম প্রশ্ন হয় দেখে রাখবে। এবারে ইল প্রত্যয়টা দেখো, এটাও বিশেষণ গঠন করে, যেমন স্বপ্নিল অর্থ স্বপ্নের মতো, স্বপ্ন যোগ ইল। পঙ্কিল, পঙ্ক মানে কাঁদা, পঙ্কজ মানে পদ্মফুল, পঙ্কে জন্মে যা, পঙ্ক যোগ ইল। পঙ্কিল মানে কর্তমাত্য, পঙ্কিল বিশেষণ। উর্মিল, উর্মি মানে ঢেউ, তরঙ্গপূর্ণ, আমরা বলি উর্মিল সমুদ্র, উত্তাল সমুদ্র। ফেনিল, ফেন যোগ ইল, ফেনা পানির ফেনা হয়। জটিল, জটা যোগ ইল, জটাযুক্ত, দুর্বোধ্য। তবে বলতে হবে পিচ্ছিল শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে, সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। এবারে ইষ্ট প্রত্যয়টা দেখো, খুবই গুরুত্বপূর্ণ, লঘিষ্ঠ, লঘু যোগ ইষ্ঠ। তোমরা ছোটবেলায় লসাগু গসাগু করেছ, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আবার গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘু মানে ছোট, গুরু মানে বড়, লঘিষ্ঠ বলতে সর্বাপেক্ষা ক্ষুদ্র, ক্ষুদ্রতম, আর গরিষ্ঠ সবচেয়ে বড়, বৃহত্তম। গুরু যোগ ইষ্ঠ, লঘু গুরু বিপরীত শব্দ বটে। বর্ষিষ্ঠ বৃদ্ধ থেকে এসেছে, বৃদ্ধ যোগ ইষ্ঠ, অর্থ অতিশয় বৃদ্ধ বা সর্বজ্যেষ্ঠ। বিয়ের সময় বিদেশিরা মন্তব্য করে, হোয়াট এ সুইট কাপল, আর আমাদের বাঙালিরা মন্তব্য করে, কনের নেকলেসটা ইমিটেশনের লাগছে না, ভুল ধরার তালে থাকে মূলত। এখানে খেয়াল করো দেশি শব্দটা, শব্দটার জন্ম হয়েছে দেশ যোগ ইন প্রত্যয় যোগে। আগে আমরা দেশি দীর্ঘইকার দিয়ে লিখতাম, তবে এখন দেশি বানান হ্রস্বইকার দিয়ে লিখতে হয়। এবারে ইন প্রত্যয়ন্ত শব্দগুলো দেখে নাও, তন্নি জিরো ফিগার, ক্যাটরিনা টাইপের, তনু অঙ্গজার, ক্ষীণ ও সুগঠিত অঙ্গ বিশিষ্ট। ধনী, ধন যোগ ইন, ধনী, ধন আছে যার। ঢাকেশ্বরী, ঢাকেশ্বরী মন্দির আছে, ঢাকেশ্বর যোগ দীর্ঘই, ঢাকার ঈশ্বরী, ঢাকেশ্বরী। আবার দেখো ফুটবলের উল্লম্ফন তার নিজস্ব কৃতি নয়, খেলোয়াড়ের লাথির ফল। এই কথার অর্থ তোমরা নিজেরা খুঁজে বের করবে, আমাদের আলোচ্য কৃতি শব্দটা। কৃতি শব্দের দুটো বানান হয়, একটা দীর্ঘিকার কৃতি, শব্দটার জন্ম হয়েছে কৃত যোগ ইন প্রত্যয় যোগে, তখন দীর্ঘিকার, যার অর্থ কৃতকার্য বা কর্মকুশল বা কার্যে সফলতা লাভ করেছে এমন। আবার আর একটা কৃতি আছে, এটা কৃত প্রত্যয়, ক্রি যোক্তি, যার অর্থ চেষ্টা, সাধনা বা সম্পাদিত কর্ম। দুটো বানানই শুদ্ধ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যখন হবে তখন দীর্ঘিকার লিখতে হয়। বানান দুটা মাথায় রেখো, একটা দীর্ঘিকার, একটা হ্রস্বইকার। জ্ঞানী, জ্ঞান যোগ ইন, গুণী, গুণ যোগ ইন প্রত্যয়, ইনটা দীর্ঘিকার দিয়ে লেখা হয়। হস্তি, হাতি, হস্ত যোগ ইন, রুঢ়ি শব্দ। সুখী, সুখ যোগ ইন, সুখ আছে যার। ডাক্তার বলছে এখন আপনি একদম সুস্থ, তবুও টেনশন করছেন কেন? রোগী বলছে যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম তার পেছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে। আমার প্রশ্ন হলো এখানে রোগী শব্দের প্রকৃত প্রত্যয় কি? রোগ যোগ ইন। তবে খেয়াল করবে বন্দিনী শব্দটা নারীবাচক, বন্দি দীর্ঘিকার ছিল, যদিও এখন হ্রস্বইকার দিয়ে লেখা হয়, বন্দি যোগ ইনি বন্দিনী হয়ে গেছে, এখন বন্দি হ্রস্বইকার দিয়ে লেখাই উত্তম। জ্ঞানিনী, জ্ঞানী দীর্ঘিকার, তবে ইনি প্রত্যয় যুক্ত হওয়ার কারণে
হয়ে গেছে হ্রস্বইকার জ্ঞানিনী স্ত্রীবাচক শব্দ গুণিনী গুণী দীর্ঘইকার তবে গুণিনী যখন হবে তখন হ্রস্বইকার হবে গুণ যোগ ইনি স্ত্রীবাচক শব্দ হাতে বাঁশ মুখে হাসি উদাহরণ প্রতিবেশী তোমাদের বলতে হবে প্রতিবেশী শব্দটা কিভাবে গঠিত হয়েছে সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে এবারে নিও প্রত্যয়টা দেখো নিও থেকে হয়েছে ইও এবং এটা বিশেষণ গঠন করবে আমরা বলেছি বিশেষ্য থেকে প্রত্যয় যুক্ত হলে বিশেষণ হয়ে যায় সাধারণত খেয়াল করো জলীয় জল যোগ নিও বা ইও জল বিশেষ্য ম্যাটেরিয়াল নাউন এর সাথে ইও যোগ হয়ে বিশেষণ হয়ে গেছে বায়বীয় বায়ু যোগ নিও বর্ষীয় বর্ষ যোগ নিও মানবীয় মানব যোগ ইও মানুষের পক্ষে যেটা স্বাভাবিক সেরকম গুণ দলীয় দল যোগ ইও দল সমষ্টিবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউন দেশীয় দেশ যোগ ইও বলি দেশীয় সংস্কৃতি বা দেশীয় পণ্য দেশ যোগ ইও ভারতীয় ভারতীয় চ্যানেল স্টার জলসা ভারত যোগ ইও বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে এগুলো একই রকম মিশরীয় মিশরে উৎপন্ন বা উৎপাদিত বঙ্গীয় বঙ্গদেশে উৎপাদিত বঙ্গদেশ থেকে জাত বঙ্গ যোগ ইও আরবীয় আরবীয় ঘোড়া আরব যোগ ইও এগুলোর ক্ষেত্রে ইও প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ গঠন করেছে বিশেষ নিয়মে তিনটা শব্দ দেখবে পরকীয় এখানে একটা নতুন ক যুক্ত হয়েছে এর জন্যই বলা হচ্ছে বিশেষ নিয়মে পর যোগ ক যোগ নিয় স্বকীয় একটা ক এসেছে স যোগ ক যোগ নিয় রাজকীয় তিনটা শব্দ দেখে রাখবে নিন প্রত্যয়টা দেখো সর্বজনীন সর্বজন যোগ নিন বা ইন সকলের জন্য যেটা অনুষ্ঠিত সকলের জন্য মঙ্গলকর বা কল্যাণকর যেটা তবে সার্বজনীন শব্দটাও শুদ্ধ মনে রাখবে কুলিন কুল যোগ নিন উচ্চ বংশজাত সৎকুলজাত ভালো বংশে জন্ম এরকম নবীন নব যোগ নিন বা ইন নতুন নবীন বরণ হয় নবীনদেরকে বরণ যারা নতুন এসেছে এবং আজকের শেষ বিন প্রত্যয় খুবই গুরুত্বপূর্ণ মেধাবী মেধা যোগ বিন এত ভালো এত বেশি আসে দেখে রাখবে মেধাবী মেধা আছে যার মায়াবী মায়া যোগ বিন মায়াবী মানে মায়াযুক্ত তেজস্বী তেজস্বী অর্থ দীপ্তিমান তেজময় বলবান দীপ্তিময় যশস্বী যশ আছে যার যশ মানে খ্যাতি মানে খ্যাতিমান বাগ্মি বাস যোগ মিন সুবক্তা যিনি ভালো ভাষণ দিতে পারেন বাক্পটু বঙ্গবন্ধুকে বাগ্মী বলা হয় আজ এ পর্যন্তই কোনো ভুল চোখে পড়লে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মোহাম্মদ আলী একটা কথা বলতেন প্রশিক্ষণের প্রতিটা মুহূর্তকে আমি ঘৃণা করতাম কিন্তু বলতাম হাল ছিল না এখন কষ্ট করো আর বাকি জীবন চ্যাম্পিয়নের মতো কাটাও আমরাও বলি এখন একটু পরিশ্রম করো বাকি জীবন আনন্দে কাটাও আরামের সাথে কাটাও 30 বছর আগে পরে 30 বছরের আগের জীবনে কষ্ট করবে পরের জীবনে সুখ পাবে আর 30 বছর আগে যদি আনন্দ করো 30 বছর পরে সাধারণত কষ্ট হবে এটাই সাধারণ নিয়ম বাকিটা ভেবে দেখো তোমাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর জীবনের অধিকারী হও এই কামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।